ফুলের তোড়া দিয়া গ্রহণ করছে, সাংবাদিক সম্মেলন করা হয়েছে, এখন আবার কেন উনি কেস করবে? মামলা হামলা ঝামলা থেকে আমাদের এফডিসি কে আপনি বাঁচান, এই যে নোংরামি এইটা আমি দেখি নাই। তখন তুমি মালা দিলে কেন গলায়? তুমি মালা দিলে কেন? তুমি স্টেট বলতে আমি মানি না, আমি আসবো না। তুমি আসলে কেন? তুমি আসতা না, তুমি ওখানে ঘরে বসেই তুমি বলতা যে এই ইলেকশন আমি মানি না। এখন দীপ জলভাই পাশ করছে, এখন দীপ জলভাইকে সরে এসে বসতে চাইতেছে, এটা বুঝতেছি আমরা, কিন্তু আমরা এটা তো দিব না। আমরা দীপ জলভাই কোন দিক থেকে মূর্খ? তার সামাজিকতা, তার সম্মান, তার তারা দানবীরে, তার কলিজা, বংশমর্যাদা, তার বংশমর্যাদা, তার ব্যাকগ্রাউন্ডে কোন দিক থেকে অশিক্ষিত, কোন দিক থেকে মূর্খ আমার জানা নাই। আমাদের দাবি এটাই যে দীপ জলভাই থাকবে, দীপ জলভাই পাস করে এসছে, দীপ জলভাইকে আমরা চাই। আর ইন্ধন নেই, নিপুণ এরকম করতেছে আমার মাথায় ঢুকে না। কিছু না কিছু ইন্ধন আছে, না হলে এরকম করার কথা না, নিপুণ এরকম করার কথা না। ওকে কেউ উস্কিয়ে দিচ্ছে, ওকে কেউ উস্কাই দিয়ে ওর মাথাটাকে খেয়ে দিচ্ছে। তুমি মূর্খ বলবা কেন? তোমার কি অধিকার আছে, কি রাইট আছে? তুমি তোমার ক্ষমতা দেখাও, এফডিসির বাইরে দেখাও, কিন্তু শিল্পীদের মাঝে নয়। এবং শিল্পীদেরকে নিয়ে তুমি এই এই বাজে কমেন্ট করতে পারো না। রাতের একটা পর্যন্ত ইস্কাটনে আমরা বসা, আর গুলশান নিপুণে সবার হাতে টাকা দেয়, এগুলো ওদের মোবাইলে আছে। হ্যাঁ, আমরা ওখানে বসা, ইলেকশন বন্ধ করে দিতেছে ইয়া নিপুণ। আমরা বলছি দীপজলভাই আপনি তো অসুস্থ, আপনি কোনো টেনশন না, আমরা শিল্পীরা রাস্তায় নেমে যাব, আপনি কোনো টেনশন করেন না। এটা কি ধরনের কথাবার্তা? আমাদের আমাদের শিল্পী বলে কি আমাদের সম্মান নাই, আমাদের মানিজ্যত নাই? একটা কিছু হলে মামলা দিয়ে দিবে, এরকম কথা হলো? মান ক্ষুণ্ণ হচ্ছে, এর জন্য গজব নাজির হয়েছে ইন্ডাস্ট্রিতে। কিছু কিছু মানুষের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রি বসেই আছে। এই এই ইন্ডাস্ট্রি এমন ছিল না, এমন কোনো ফ্লোর নাই যে আমি কাজ না করছি। প্রত্যেকটা ফ্লোরের মধ্যে আমি শুটিং করতাম, এমন ব্যস্ত ছিলাম। এখন দেখেন কি অবস্থা, এখন দেখেন কি অবস্থা। দীপ জলভাই অসুস্থ মানুষ, এত অসুস্থ মানুষ, সেই লোকটার কি দরকার ছিল এটা করার বলেন? সে যদি আসে, যারা অসহায় শিল্পীরা আছে তারা তো বাঁচতে পারতো বলেন? আপনারাই বলেন, আপনারাই বলেন, আপনারা কি বলতে চান? যারা অসুস্থ আছে, যারা যারা যাদের সংসার, আমরা তো মোটামুটি আল্লাহ আমাদেরকে চালিয়ে নিচ্ছে, আমাদের হাজবেন্ডরা বিদেশ আছে চলে যাচ্ছি, কিন্তু যারা চলতে পারে না তারা কি করবে? ঠিক, প্রধানমন্ত্রী আপনি অনেক দয়ালু, আপনি অনেক মহান, আপনি শিল্পীদের জন্য অনেক কিছু করেছেন। আপনার কাছে আকুল আবেদন, আমাদের মামলা হামলা ঝামলা থেকে আমাদের এফডিসিকে আপনি বাঁচান, আপনি বাঁচান। আপনার কাছে সুস্থ একটা বিচার চাই, আমাদের দীপ জলভাইকে পুনরায় ফিরাই দেওয়ার জন্য অনুরোধ করলো। কোর্ট কাছারিগুলি বন্ধ করে দেওয়া।